নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বং ফিলিংসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই এবং পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি, করে দেখাবো চিকেন, কড়াই চিকেন। কড়াই চিকেন করার জন্য প্রথমে আমি কড়াই মশলাটা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য আমি একটা প্যানে শুকনো লাল লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, কয়েকটা গোটা গোলমরিচ এবং মৌরি ভালো করে ড্রাই রোস্ট করে নেব। খুব ভালো করে এই সমস্ত মশলাগুলো ড্রাই রোস্ট করে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের কড়াই চিকেনের মেইন মশলাটা। ড্রাই রোস্ট হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো পাউডার করে নেব। এবারে আমি একটা কড়াই গরম করে নিয়ে তাতে কিছুটা, অল্প কিছুটা তেল গরম করে নেব। এবারে দেখুন, এইভাবে আমি চৌকো চৌকো করে পেঁয়াজগুলো কেটেছি। প্রথমে পেঁয়াজটা তেলে ছেড়ে দেব, হালকা সতে করে নিতে হবে। ঠিক একইভাবে চৌকো শেপে আমি ক্যাপসিকামগুলোকেও কেটে নিয়েছি, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে কিন্তু খুব বেশি ভাজা করব না, জাস্ট হালকা একটু সতে করে নেব। পেঁয়াজ এবং ক্যাপসিকামটা আমার সতে করা হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না। এবার আমি একটা বাটিতে পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে সরিয়ে নেব। এবার ওই একই তেলে আমি আবার বেশ কিছুটা তেল গরম করে নেব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এতে লাল শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ ফোড়ন এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে তেলে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে তিনটে মতন মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু লালচে খাওয়া অবধি ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা প্রায় লালচে লালচে ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে আমি এবারে আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পাঁচ মিনিট মতন এটাকে আমি ভেজে নেব। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 500 গ্রাম মতন পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলোকে। আমি কিন্তু চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করিনি। ভালো করে চিকেনটাকে পেঁয়াজ আদা রসুনের সাথে মিশিয়ে নেব। এবার এতে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন, হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো, এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ মতন ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এবারে আমি সামান্য একটু জল দিয়ে প্রায় 10 মিনিট মতন লো ফ্লেমে চিকেনটাকে রান্না হতে দেব। 10 মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে দিলাম। এ
এবার এতে আমি দুটো বড় সাইজের টমেটো পিউরি দিয়ে দিলাম। আগে থেকে তৈরি করে রাখা কড়াই মশলাটাকে এবারে আমি এতে দিয়ে দেব। ভালো করে মশলাটাকে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে আবারও 10 মিনিট মতো লো ফ্লেমে রান্না হতে দিতে হবে। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম। এবার এতে আমি আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব প্রায় 1 কাপ মতন জল, খুব বেশি জল কিন্তু দেব না। ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতন আমি লো ফ্লেমে চিকেনটাকে রান্না হতে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। এবারে এতে আমি কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। এখানে প্রায় 4-5 চামচ মতন আমি কাজু বাদাম বাটা দিয়েছি এবং 2 টেবিল চামচ মতন কাসুরি মেথি দিয়ে দিলাম। ভালো করে সমকরণগুলোকে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এবারে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতন লো ফ্লেমে রান্না হতে দেব। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন আমাদের কড়াই চিকেন তৈরি হয়ে গেছে। খুবই অসাধারণ স্বাদের খেতে এই চিকেনের রেসিপিটা। রুটি, কুলচা, পরোটা বা যে কোনো টাইপের পোলাও বা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন। গরম গরম পরিবেশন করুন, আপনারাও রেসিপিটা বানান এবং আমাকে অতি অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন আপডেট পেতে হলে কিন্তু ব্যাকে অতি অবশ্যই প্রেস করে রাখবেন। ধন্যবাদ।